সিপিআই এর ক্যালেন্ডার কর্মসূচি হিসেবে বৃহস্পতিবার ছিল হো চি মিনের জন্মদিন। দলের মেলার মাঠের রাজ্য দপ্তরে তার প্রতিকৃতিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। তাতে অংশ নেন দলের বিভিন্ন নেতৃত্ব। কর্মসূচি সেরে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। হো চি মিনের বৈপ্লবিক কর্মকাণ্ড নিয়ে কথা বলতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী জানান, হো চি মিন ছিলেন ভিয়েতনামের মুক্তি সূর্য। তার নেতৃত্বেই ভিয়েতনামে সমাজতান্ত্রিক বিপ্লব ঘটেছিল। এদিন জিতেন্দ্র চৌধুরী দাবি করেন, পৃথিবী থেকে লেনিন স্টালিন হো চি মিনের দেখানো পথেই মিলতে পারে শোষণ মুক্তির যন্ত্রণা। সেখানে থাকবে না মানুষের দ্বারা মানুষের শোষণ। এই ভিয়েতনামে সেখানে মানুষকে কোভিড থেকে বাঁচানো, অর্থনীতিকে ঠিক রাখা, কর্মসংস্থান চালু রাখা এবং শুধু নিজের দেশের জনগণকে রক্ষা করা, সুরক্ষা দেয়া না, সারা পৃথিবীতে অন্য দেশকেও নানাভাবে চিকিৎসা, টিকা, ঔষধ দিতে সাহায্য করার দিক থেকে ভিয়েতনাম সহ কিউবা, চীন দেখিয়েছে। আজকে আমরা সেই ভিয়েতনাম মুক্তিযুদ্ধের এবং সমাজতান্ত্রিক বিপ্লবের যিনি মানে মূল যে এই কি বলে আর্কিটেক্ট, স্থপতি, তার প্রতি শ্রদ্ধা জানার জন্য মিলিত হয়েছি এবং তাদের পথ অনুসরণ করে সারা পৃথিবীটা আগামী দিন এই পৃথিবী শোষণমুক্ত হবে, বৈষম্য দূর হবে, সাম্রাজ্যবাদের যে দাপট এটাকে এই সমাজেই মানুষ এটা হবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।